গুড মর্নিং, এখন বাজে সকাল 11:30, আর আজকে সকাল 11:30 থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো সকালে আজকে ঘুম থেকে উঠেছি 8টার সময়। তো সকালে সমস্ত কাজ হয়ে গেছে, ব্রেকফাস্ট করে নিয়েছি, তারপর দেখা যাক সারাদিনটা কীরকম কাটে, তা তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করব। একটা ছোট্ট মুরগির বাচ্চা, ওটা এখানে শীতের জন্য হয়তো হাঁটতে পারছিল না, ও একটা এখানে কাগজের মধ্যে ওকে শুয়ে রেখেছে আর নিজে বসে আছে, বলছে ওকে আমি সুস্থ করবো তারপরে যাব। ওর খুব মন খারাপ করছে, ও হাঁটতে পারছে না বলে, মুরগিটা শীতের জন্য মনে হয় হাঁটতে পারছে, শরীরটাও হয়তো একটু খারাপ আছে। মুরগিটা মরে যাচ্ছে, খুব ঠান্ডা হাওয়া বইছে। তো ইয়ে হচ্ছে, আমরা ভেতরে কিছুতে থাকতে পারছে না, ওই জন্য বাইরেটাতে ঘোরাঘুরি করছে। আর আজকে কোনো মিস্ত্রি আসেনি, আজকে ঘরের কিছু কাজ এখনো পর্যন্ত হয়নি। ওই ইলেকট্রিকের যারা কাজ করছে ভাইগুলো, ওরা কালকে এসে লিস্ট দিয়ে গেছে যা যা জিনিস লাগবে, তো ওগুলো যদি আজকে আনা হয় তাহলে আজকে দুপুর থেকে হয়তো কাজ হতে পারে। গুড্ডুর খুব মন খারাপ করে এখান থেকে নড়ছে না, ওই মুরগির বাচ্চাটা নিয়ে এখানে বসে আছে। মুরগির মাটা ওইদিকে আছে হয়তো, মুরগির মাটা কোথায় গেল? পালিয়ে যায়নি, এগুলোতেই কোথাও আছে হয়তো, চলে গেছে। না চলে যায়নি, না না যায়নি। আমাদের জায়গায় কি করে ঢুকলো? ওই গেট দিয়ে ঢুকে গেছে। গেটের ফাঁকা দিয়ে ঢুকে গেছে। এখানে ওর শরীরটা খারাপ হয়ে গেল, ওই জন্য পড়ে গেছিল। ওইখান থেকে তুমি তুলে আনলে, বসিয়ে রাখো, ও সুস্থ হয়ে যাবে, একটু পরে সুস্থ হয়ে যাবে। আর একটা পাশের বাড়ির একজন জেঠিমা এসছেন, মা জেঠিমার সঙ্গে গল্প করছে, কিন্তু ভেতরে কথা শোনা যাচ্ছে। আর আমি আর গুড্ডু বাইরে একটু, গুড্ডু যেখানে বসে আছে আর আমি একটু ঘোরাঘুরি করছি। ঠান্ডা হাওয়াটা খুব বইছে আজকে। ঘরে ভীষণই ঠান্ডা, রোদে ওই জন্য থাকতে হচ্ছে। মাটির নিচে রাখতে হবে না, ওখানে ঠিক আছে। ও মুরগির মা আসবে, হ্যাঁ মুরগির মা আসবে। তো এখন আমি যাচ্ছি প্রাইমারি স্কুলের সামনে একটা দোকান আছে, ওখানে ঘুড়ি পাওয়া যায় নাকি, সব বাচ্চারা ছোট বাচ্চারা ঘুড়ি ওড়াচ্ছে, তো আমাদের গুড্ডুও বায়না করছে ঘুড়ির জন্য। তো দু তিন দিন ধরেই বায়না করছে, যা আজকে যদি পাই তাহলে নিয়ে আসবো। স্কুল শুরু হয়েছে, যে মাঠের মধ্যে বাচ্চারা সব বসে পড়াশোনা করছে। প্রাইমারি স্কুলের মাঠের মধ্যে ক্লাস শুরু হয়েছে, তো সব বাচ্চারা এসছে। মোটামুটি অনেক বাচ্চাই এসছে, আর স্যাররাও ক্লাস শুরু করে দিয়েছেন। বাইরে ব্ল্যাকবোর্ড রাখা আছে, মানে সুন্দর করে যেরকমভাবে ক্লাসে ক্লাস হয় সেরকমভাবে মাঠের মধ্যে হচ্ছে। বাচ্চাগুলো খুব সুন্দরভাবে বসেছে,
এভাবে অন্তত তবুও তারা স্কুলে আসতে পারছে। ঘুড়ি আনতে গেলাম, কিন্তু দোকানে ঘুড়ি শেষ হয়ে গেছে, ঘুড়ি তো পাওয়া গেল না। তখন এই ছোট্ট লুডুর পাটা আর ওই লুডুর গুটি ছিল, তো এগুলোই তখন নিয়ে এলাম। কিছু তো একটা নিয়ে আসতে হবে, না হলে আবার বায়না করবে। তো এগুলো পেয়ে আপাতত দেখছি খেলছে, গুটি সাজাচ্ছে বসে। আমাদের ওই মোড়ের ওই দিকটাতে কিছু বাজনার আওয়াজ শোনা যাচ্ছে, তো ওদিকে বিয়েবাড়ি নাকি জানি না, তো গুড্ডু বলছে একটু দেখতে যাবো। তো দেখা যাক, আমরা যাই, মনে হচ্ছে বিয়েবাড়িটি হতে পারে। যদি দেখা যায় ওখানে, ছুটবে না ছুটবে না। তো ওটা সরস্বতী ঠাকুর বিসর্জনের জন্য নিয়ে যাবে, তার জন্য বেলুন ছুটুক, আমরা আস্তে আস্তে যাব। বাচ্চাটা দৌড়ে দৌড়ে যাচ্ছে, তো আমাদের বুদ্ধও বলছে দৌড়ে দৌড়ে যাবো না, রাস্তাতে দৌড়াতে না, রাস্তাতে আস্তে আস্তে হেঁটে হেঁটে যেতে হয়। ও চলে গেল, যাক, ও একটু বড় তো, ও একা একা পারে, তুমি তো এখন ছোট, তোমাকে বড় হতে হবে। এবার আস্তে আস্তে হাঁটবে, হ্যাঁ, ছুটবে না, হ্যাঁ, আস্তে আস্তে হাঁটবে, হ্যাঁ হ্যাঁ। যখন তুমি বড় হবে তখন তুমি অনেক জোরে ছুটে ছুটে যাবে, একা একা যাবে, বড় হয়ে যাও। আস্তে আস্তে পেরিয়ে যাও, হ্যাঁ, আস্তে আস্তে বাবা, জোরে নয়, হ্যাঁ। আমি খুলে দিচ্ছি, আমি খুলে দিচ্ছি, না না না, অনেকগুলো যাও। তো ফিরে এসে আমরা দেখছি যে সেই ছোট মুরগির বাচ্চাটাকে ওর মা নিয়ে যাচ্ছে, তো ওর জন্য বায়না করছে, ওর মা এসে নিয়ে গেল। একটুখানি ওই রোদে রাখা ছিল বলে একটুখানি সুস্থ হলো, দিয়ে হাঁটতে পারছে, এখন নিয়ে চলে গেল। তো বায়না করছে, বলছি একটু পরে আবার ঘুরে আসবে, দাঁড়াও একটু মার কাছে গেছে, খাবার টাবার খেয়ে ঘুরে আসবে, বায়না করছে। তখন ও চাল টাল খাবে, আচ্ছা দেবে, তুমি দেবে, দাঁড়াও ঘুরে আসবে একটু পরে, বলছে আমি চাল দেব। হে, ওরকম না, লাফিয়ে না, এমনি ভালো করে চলো, এদিকে 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 এইদিকে যাবো, এই ছোট ছাদে যাবো। চাবি দেওয়া আছে না, তালাটা খুলে দি। গাঁদা ফুলগুলো আস্তে আস্তে এখন ঝরে পড়ছে, তো ঠিক আছে, ওখানে দাঁড়াও দাঁড়াও, যাবো একটু পরে যাবো, একটু একটু দাঁড়াও। তো এখানে ইয়ের থেকে নিচের থেকে আজকে কোনো ফুল পায়নি পুজোর জন্য, তো এখানে কয়েকটা আছে দেখছি, এইখান থেকে একটা নিয়ে নেব। এখন জামা কাপড়গুলো তুলে আনার জন্য ছাদে যাবো, আর গুড্ডুকে নিচে রেখে আসলাম। একটু আগে গুড্ডু আমার সঙ্গে গিয়েছিল, কিন্তু ওকে এখন নিচে রেখে আসলাম,
ও খুব দুষ্টুমি করছে। সকালবেলা জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম, সেগুলো এখন মেলে দিচ্ছি। দেখাবো পরবর্তী আবার নতুন।